আমেরিকায় তখন লাখ লাখ কালো মানুষের চালান আসতো আফ্রিকা থেকে। তাদের ধরে এনে পশুর মতো অত্যাচার করা হতো। সামান্য কিছু খাবারের বদলে তাদেরকে দিয়ে অমানবিক কাজ করানো হতো। এই সময় আমেরিকাতে দু ধরনের মানুষের উদয় হয়। একদল ছিল যারা দাসপ্রথার পক্ষে, আরেকদল ছিল দাসপ্রথার বিরুদ্ধে। এই দুই দলের মতানৈক্য ধীরে ধীরে যুদ্ধের আকার ধারণ করে। গোটা আমেরিকা উত্তর ও দক্ষিণ দুটি দলে বিভক্ত হয়ে যায়। উত্তর ও দক্ষিণ রাজ্যগুলোর মধ্যে অনেক বছরের বিবাদের পর 1861 সালে ইতিহাসের বিখ্যাত আমেরিকার গৃহযুদ্ধ শুরু হয়। 1860 সালে আব্রাহাম লিঙ্কন রিপাবলিকান দলের হয়ে আমেরিকার প্রেসিডেন্ট হন। এই সময় দক্ষিণে সাতটি দেশ মিলে আমেরিকান কনফেডারেশন গড়ে তোলে, আর তাদের সাথে দক্ষিণের আরও চারটি দেশ যুক্ত হয়। 1861 সাল নাগাদ উত্তরের দেশগুলোর সাথে পুরোদমে যুদ্ধ শুরু হয়ে যায় এবং 1865 সালে কনফেডারেশনের আত্মসমর্পণের মধ্য দিয়ে 1865 সালে গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে। কম করে হলেও প্রায় 600,000 সৈন্য নিহত হয় আর হাজারো হাজারো মানুষ পঙ্গুত্ব বরণ করে। যুদ্ধ শেষে মোটামুটি দক্ষিণের দেশসমূহ এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়। নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। আজকের ভিডিওতে আমেরিকায় হওয়া গৃহযুদ্ধের বিষয়ে অজানা ইতিহাস আপনাদের জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। ব্রিটিশ শাসনের থেকে মুক্তি পেয়ে আমেরিকা খুব দ্রুত উন্নতি করে, তবে সম্পদের ভাগ বাটোয়ারাতে থেকে যায় প্রবল ফারাক। স্বাভাবিকভাবেই উত্তরের দেশগুলো ছিল অনেক উন্নত ও সমৃদ্ধ, কিন্তু সে তুলনায় দক্ষিণের দেশগুলো ছিল পিছিয়ে। সেখানে ছিল অনুন্নত অর্থনৈতিক ব্যবস্থা। আমেরিকার উত্তর অংশে লেগেছিল শিল্প বিপ্লবের ছায়া। আধুনিক কলকারখানা স্থাপিত হয় সেখানে, দ্রুত নগরায়নের প্রসার ঘটে। চাষাবাদের জায়গাও ছিল কম, কিন্তু দক্ষিণের দেশগুলো ছিল পুরোটাই কৃষি নির্ভর। উত্তরের রাজ্যগুলো যেখানে যন্ত্রনির্ভর শ্রম ব্যবস্থা গড়ে তুলেছিল, সেখানে দক্ষিণের রাজ্যগুলো শারীরিক শ্রমভিত্তিক শিল্প গড়ে তুলেছিল। মূলত নিগ্রোদের ব্যবহার করেই এরা কাজ চালাত। বিশেষত খাদ্যশস্য, তুলো ও তামাক উৎপাদন ছিল দক্ষিণের অর্থনৈতিক শক্তির প্রধান চাবিকাঠি। কিন্তু 1808 সালেই ক্রীতদাস প্রথার বিরুদ্ধে আমেরিকায় আইন পাশ হয়ে গিয়েছিল এবং 1830 সাল থেকেই উত্তরের রাজ্যগুলো আইনমতো ক্রীতদাস প্রথা বন্ধ করতে শুরু করে। এই দেখা দেখি দক্ষিণের রাজ্যগুলো ক্রীতদাস প্রথা তোলার উপরে জোর দেওয়া শুরু করে। সুতরাং স্বাভাবিকভাবেই দক্ষিণের প্রভাবশালী দাসমালিকরা দাসপ্রথা উঠে যাবার ভয় পেতে থাকেন, কারণ দাসপ্রথাকে কেন্দ্র করেই দক্ষিণের অর্থনীতি পরিচালিত হচ্ছিল। দাসবৃত্তি উঠে যাওয়া মানেই ছিল দক্ষিণের অর্থনীতি ধসে যাওয়া। ক্রীতদাস প্রথা বন্ধের আইন পাশ হয়েছিল 1808 সালে, কিন্তু এই আইন পাশ হওয়ার 50 বছর পরেও দাসপ্রথা রমরমিয়ে চলছিল আমেরিকায়। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে 1854 সালে আমেরিকার পার্লামেন্টে দাসপ্রথার বৈধতা নিয়ে কনসাস নেভারসাকা নামে এক আইন পাশ হয়। কিন্তু আমেরিকার বিভিন্ন প্রদেশ জুড়ে এর বিরুদ্ধে বিক্ষোভ হয়। বিশেষত উত্তরের সভ্য প্রগতিশীল সমাজ ক্রীতদাস প্রথার বিরুদ্ধে ছিল। 1857 সালে আমেরিকার সুপ্রিম কোর্টেও দাসপ্রথার বৈধতা নিয়ে তুমুল তর্ক বিতর্ক হয়। উত্তরের রাজ্যগুলোর দাসপ্রথার উপর প্রবল বিরোধিতা দক্ষিণ রাজ্যগুলোর সাথে খারাপ সম্পর্ক তৈরি করে ফেলে। এমনই রিপাবলিকান পার্টিও ছিল, দাসবিরোধী রাজনৈতিক দল। 1860 সালে আমেরিকা থেকে পাকাপাকিভাবে দাস ব্যবস্থা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতে যান আব্রাহাম লিঙ্কন। 1860 সালে আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার মধ্য দিয়েই উত্তর ও দক্ষিণ রাজ্যগুলোর বিরোধ তুঙ্গে ওঠে এবং তিন মাসের মধ্যেই দক্ষিণের সাতটি দেশ সাউথ ক্যারোলিনা, মিসিসিপি, ফ্লোরিডা, অ্যালবামা, জর্জিয়া, টেক্সাস ও লুসিয়ানা আমেরিকা যুক্তরাষ্ট্র ছেড়ে একত্রিত হয়ে গড়ে তোলে আলাদা একটি কনফেডারেশন। উত্তরের দাসপ্রথা বিরোধী রাজ্যগুলো পরিচিত পেল ফেডারেল নামে এবং দক্ষিণের দাসপ্রথার পক্ষে থাকা রাজ্যগুলো কনফেডারেশন নামে পরিচিতি পায়। আব্রাহাম লিঙ্কন ক্ষমতায় বসতে বসতে 1861 সালে মার্চ মাস চলে আসে। আমেরিকা যুক্তরাষ্ট্রকে অখণ্ড রাখতে আর দাসপ্রথাকে দেশ থেকে মুছে ফেলতে আব্রাহাম লিঙ্কনের নির্দেশে উত্তরের রাষ্ট্রগুলো দক্ষিণের নতুন কনফেডারেশনের হুমকি উপেক্ষা করে যুদ্ধের প্রস্তুতি নেয় এবং দক্ষিণ ক্যারোলিনায় সৈন্য নিয়ে প্রস্তুত হয়। 12 এপ্রিল দক্ষিণ ক্যারোলিনা সর্বপ্রথম কনফেডারেশনের হামলা চালালে গৃহযুদ্ধের সূচনা হয়। উত্তরের পক্ষে থাকা সাউথ ক্যারোলিনার সেনাপ্রধান দুই দিন ধরে যুদ্ধ করে কনফেডারেশনের সেনাপ্রধান বেউরগার্ডের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন। এর মধ্যেই কনফেডারেশনের সাথে যুক্ত হয় ভার্জিনিয়া, আলাস্কা, উত্তর ক্যারোলিনা ও টেনেসি। এছাড়া মৌসুরি ও মারিল্যান্ড কনফেডারেশনের সাথে
সরাসরি যুক্ত হয়নি, কিন্তু সমর্থনে ছিল। ওদিকে প্রাথমিক ব্যর্থতা কাটিয়ে উত্তরের 23টি দেশ দক্ষিণের প্রতিরোধে এগিয়ে আসে। শক্তির দিক থেকে উত্তর ছিল অনেক অনেক এগিয়ে। অধিক জনসংখ্যা, আধুনিক প্রযুক্তি, রেলওয়ে ছিল উত্তরের জন্য সবচেয়ে বড় সুবিধার, কিন্তু সে তুলনায় কনফেডারেশনের অত কোনো সুবিধা ছিল না। তবে তাদের একমাত্র শক্তি ছিল শক্তিশালী সৈন্যবাহিনী। প্রথম বড় ধরনের যুদ্ধ ছিল বুল রান, যা 21 জুলাই শুরু হয়। 35,000 কনফেডারেশন সৈন্য টমাস জনাথনের নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করে। তারা খুব সহজেই ফেডারেল অর্থাৎ উত্তরের সৈন্যদের পিছু হটতে বাধ্য করে। আব্রাহাম লিঙ্কন তাৎক্ষণিকভাবে আরও 5 লক্ষ সৈন্য মোতায়েন করতে বাধ্য হন। এ থেকেই বোঝা যায় যুদ্ধ অতটা সহজ হবে না। ফেডারেলের নতুন সেনাপতি হন ম্যাকলেন। 1862 সালে মে মাসে তার সৈন্যরা নিউ ইয়র্ক দখল করতে সক্ষম হয়। তবে তা স্থায়ী হয়নি। 7 দিন ব্যাপী যুদ্ধে কনফেডারেশনের সৈন্যরা ম্যাকলেনের সৈন্যদের ফেরত পাঠাতে সক্ষম হয়। ম্যাকলেন যদিও আরও নতুন কিছু সৈন্য নিয়ে আক্রমণ চালাতে ইচ্ছুক ছিল, কিন্তু আব্রাহাম লিঙ্কন তাতে সম্মতি দেননি। ওদিকে ক্যাপ্টেন লিয়ের নেতৃত্বে কনফেডারেশন দ্বিতীয় বুল রান যুদ্ধে উত্তরের ভূমি দখল করতে সক্ষম হন। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে ম্যাকলেন আবার সৈন্যদের একত্রিত করে ম্যারিল্যান্ডে হামলা চালিয়ে ক্যাপ্টেন লিয়ের জয়ে বাধা টানেন ও প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য করেন। এরপরই সেপ্টেম্বরে ক্যাপ্টেন লিয়ের বিরুদ্ধে দ্বিতীয় হামলা আসে। এই দিনটি ছিল গৃহযুদ্ধের সবথেকে ভয়াবহ দিন। ফেডারেল বাহিনীর প্রায় 69,000 এবং কনফেডারেশনের প্রায় 52,000 সৈন্য নিহত হয়। অবশ্য শেষ পর্যন্ত উত্তরের ফেডারেল বাহিনী বিজয় লাভ করে এবং লিকে ভার্জিনিয়ায় ফিরে যেতে বাধ্য করে। ম্যাকলেনকে বদলি করে বার্নসাইডকে সেনাপতি করলে তিনি লিয়ের বিরুদ্ধে পরাজয় বরণ করেন এবং আব্রাহাম লিঙ্কন তাকে বরখাস্ত করে দেন। 1863 সালের 1 জানুয়ারি আব্রাহাম লিঙ্কন দাসমুক্তি দিবস হিসাবে ঘোষণা করেন। এই ঘোষণার ফলে বহু মানুষ কনফেডারেশনের বিরুদ্ধে চলে যায়। রাতারাতি দক্ষিণের প্রায় 180,000 কৃষ্ণাঙ্গ কৃতদাস এসে ফেডারেল বাহিনীতে যোগ দেয় এবং যুদ্ধের শেষ পর্যন্ত প্রায় 38,000 প্রাণ বিসর্জন দেয়। ফেডারেলের শক্তি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নতুন কমান্ডার হুকার ক্রমাগত আক্রমণ চালিয়ে লি বাহিনীকে টালমাটাল করে দেয় এবং ফেডারেলের জন্য বিজয়ের আশা দেখাতে সক্ষম হন। 1864 সালে লিঙ্কন কমান্ডার হিসাবে নিয়োগ দেন গ্র্যান্টকে। শেরম্যান ছিলেন পশ্চিমের দায়িত্বে। গ্র্যান্ট ওয়াশিংটনের দিকে এগিয়ে পোট্রক থেকে ব্যাটেল অব উইলদারনেস ও স্পটসালভেনিয়ার যুদ্ধের মধ্য দিয়ে লিয়ের সৈন্যদের বিতাড়িত করেন। ওদিকে আটলান্টায় শেরম্যান কনফেডারেন্সির সৈন্যদের পরাজিত করেন। পরপর কয়েকটি আক্রমণের মাধ্যমে গেটিসবার্গ দখল করে নেয় ফেডারেল বাহিনী। মার্চে শেষবারের মতো লির বাহিনী কয়েকটি অঞ্চল দখল করে নিলেও ফেডারেলের বিরুদ্ধে কনফেডারেন্সির আর সুবিধা করে উঠতে পারেনি। অবশেষে 9 এপ্রিল 1865 সালে চারিদিক থেকে অবরুদ্ধ হয়ে লি কমান্ডার গ্র্যান্টের কাছে আত্মসমর্পণ করে। 26 এপ্রিল ক্যারোলিনায় কনফেডারেন্সির আরেক সেনাপতি জন স্টোন আত্মসমর্পণের মধ্য দিয়ে গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে। গৃহযুদ্ধ সমাপ্ত হওয়ার আগেই 14 এপ্রিল একটি মিটিংয়ে জন উইলকস নামের এক ব্যক্তি প্রকাশ্যে গুলি চালিয়ে আব্রাহাম লিঙ্কনকে হত্যা করেন। এর সাথে পৃথিবী এক মহান নেতাকে হারায়। আজ সারা বিশ্বজুড়ে গণতন্ত্রের ডাক আসছে, সবাই স্বাধীনভাবে বাঁচতে পারছে। সেদিন আব্রাহাম লিঙ্কন তার জীবনের শেষ বক্তৃতায় বলেছিলেন, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। গণতন্ত্র এমন একটি সরকার যা জনগণের, যা জনগণ দ্বারা তৈরি এবং যা জনগণের জন্য। বন্ধুরা, আমেরিকার গৃহযুদ্ধ সারা পৃথিবী থেকে কৃতদাস প্রথার মতো জঘন্য ব্যবস্থাকে মুছে ফেলতে অনেক বেশি সহায়তা করেছিল। কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।